ইগলু আইসক্রিমের বিরুদ্ধে মিথ্যা, অসাধু ও উদ্দেশ্যমূলকভাবে ভিডিও এডিট করে ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন ডিজিটাল চ্যানেলে ছড়িয়ে দেওয়া অপপ্রচারকারীদের মাঝে অন্যতম ফোরেস নিউজ ফেসবুক পেজের অ্যাডমিন সালমান সজীব ওরফে শাফিন আহমেদকে গ্রেপ্তার করেছে সাইবার সিকিউরিটি টিম। ব্র্যান্ডটির বিরুদ্ধে সাইবার অপরাধের সঙ্গে যুক্ত অন্যান্য চক্রকে গ্রেপ্তারের অভিযান চলছে বলে জানিয়েছেন সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিমের ইনচার্জ এডিসি আশরাফুল্লাহ। এ বিষয়ে ডিএমপি ডিবি পুলিশের ডিসি জানান, বিষয়টি বিশেষ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অপরাধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে। ইগলু আইসক্রিমের গ্রুপ সিইও জিএম কামরুল হাসান সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিমের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেছেন, দেশের জনপ্রিয় ব্র্যান্ড ইগলু তার গুণগত মান বজায় রাখতে সবসময় সতর্ক। বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জনে